আমরা শুরু করলাম আবার আমরা আজকের সিলেটি শো বাস্তব। আমরা একটু ব্রেকে গেছিলাম, তো এবার আবার আমরা আইসি আপনারা সামনে। আমরা এখন নেহা চক্রবর্তীকে জিগাইমু যে তান কালচারাল লাইন বা তাইন যে সোশিয়াল ওয়ার্ক কররা ওইগুলা ওই জিনিসগুলা তাইন কীভাবে তাইন আইলা বা কীভাবে তাইন ইন্সপিরেশন করতে পাইলা, তো ওইটা আমরা জানবো আজকে নেহা চক্রবর্তীর কাছ থেকে। তো নেহা, আমি জানতে চাই আর যে তুমি যে কলেজের পড়ে যে তুমি থিয়েটার নিয়ে এত ইন্টারেস্টেড হইছো বা থিয়েটারে তুমি আইসো, খুব ভালো লাগে শুনলে। মানে এরকম মানে একটা ডাইনামিক লেডি যে আজকের দিনে এতটুকু করিয়া করিয়া তুমি এত কিছু শুনলাম তোমার লাইফের, তারপরে তুমি যে আজকে এতটুকু মানে থিয়েটারের লাগিয়া ইন্টারেস্টেড, গানের লাগিয়া ইন্টারেস্টেড, বা তুমি আজকে সবচেয়ে বড় জিনিস হচ্ছে তুমি সোশিয়াল ওয়ার্ক করা, সোশিয়াল মানে গরিবরারে সাপোর্ট দেওয়া, যারা যারা মানে ক্যাপেবল নাই তারারে তোমরা অনেক কিছু করা দেখি আমরা। তো আজকে আমরা জানবো তুমি ওই ইন্সপিরেশন কই থেকে পাইছো। কালচারাল লাইফ কইতে আমি তো ক্লাস না, কেজি টু কেজি ওয়ান থেকে নাচ করি। নাচ তো ছোটবেলা থেকে, নাচ গান ছোটবেলা থেকে, যেটা ওই যে সব বাঙালি পরিবারও থাকে নাচ গান একদম। তো ওইটা তো নাচ গান শেখা হয়েছে, বিশারদ দেওয়া হয়েছে, তারপরে এখানেও আগে কি হয়েছে তো হোস্টেলে এরকম সিস্টেম আছিল যে ফোনও নিত কি আর কি, তারা রাত্রে ফোনও অ্যালাউড হতো না। তো একটা মানে যতই কলেজে পারফরমেন্স হয়ে যাও বা কলেজের তরফ থেকে আমরা গিয়ে অন্য অন্য জায়গায় পারফরমেন্স করলাম, তারপরে একটা থাকে না নিজে কিচ্ছু করা যান না, কিচ্ছু বারণই যান না। তারপরে তো আমি কলেজের শুরুতেই আমি 3 মাস পরে আমি এনসিসি জয়েন করলাম। তো এনসিসিও তখন এমন কিছু আমি জানতাম না এনসিসির ব্যাপারে, যে লাইক আমি শুনছি চলো ঠিক আছে স্কুলে তো ওই 15th অগাস্টের প্যারেড টেরেড হইতো, ওই হিসাবে আমি এনসিসিও জয়েন করছি। এনসিসি জয়েন করাটাই আমার লাগে সেরা মুহূর্ত আছে আর কি, কারণ ওইটার থ্রুতেই আমার সব ব্রেচিন লিংক হয়ে যায় একদম একদম। আমার যখন এনসিসি শেষ হইলো তখন এনসিসির যারা সিনিয়র্সরা তারা আমার একটা অর্গানাইজেশনে নিয়ে ঢুকাইছিল রূপম, তারার থ্রুতে আমি রূপম রূপম নাট্য সংস্থা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো তারার একটা স্পোর্টস ইয়ে আছে যেটা হইলো নেতাজি স্পোর্টস অ্যাসোসিয়েশন, তো কিতা ওইটাতে আমি গিয়ে ঢুকছিলাম প্রথমে। ওইখান থেকে তো তারার ইন্টার স্কুল কম্পিটিশন, ওইগুলাতে আমি স্কুলে স্কুলে যাইতাম, শিখাইতাম। ওই যে মানে একটার থেকে একটা হয় না নি, আমি আজকে একজনের লগে দেখা হইলে যে ইন্টারঅ্যাকশনটা মানে ওই সময় তুমি টিচিং পার্টও নিছলে, মানে টিউশন মানে সবরে গ্রুমিং করার একটা যে তখন তো আমি ওই প্যারেটেরি শিখাইতাম ওইটার লেগা, নেতাজির মানে নেতাজির বার্থডে লেগে যেটা কম্পিটিশন হইতো ওইটা। তারপরে একদিন এরকম হয়েছে যে আমার 15th অগাস্টে আমার তখন এনসিসি একদম শেষ, এনসিসি শেষ আমি ফিল্ডে যাইলাম, বিকজ একটা থাকি যায় না রে শেষ হইলো চলো ফিল্ডে প্র্যাকটিস দেখা যায়, সবার সঙ্গে ইন্ট্রোডাকশন মানে নতুনদার লগে একটা ইন্ট্রোডাকশন হয়ে গেল আর পুরানার লগে একটা গেট টুগেদার হইলো ওইটা ওইটা। আর ওই মানে 15th অগাস্ট 26 জানুয়ারি ছাড়া তো আর মানে গেট টুগেদার তো এরকম থাকে না। আর তো 15th অগাস্টে গেছি, 15th অগাস্ট আসিল না সরি, এদিন 10th না 5 অগাস্ট আসিল প্র্যাকটিস চলের। তো রূপমেরই একটা দাদায় আই আমার উঠে কইছে নেহা ওয়ার্কশপ শুরু হইব দশরূপক কই, এরকম একটা অর্গানাইজেশন আছে। তখন আমি সত্যি কথা কইতে যে শিলচর এরকমভাবে নাটক হয় বা নাটকের কালচারটা শিলচর এত বেশি এগুলো আমি কিচ্ছুই জানতাম না, কারণ আমার তখন ফার্স্ট আমার এনসিসি শেষ হয়েছে 2016, তখন আমি ডিগ্রি ফার্স্ট ইয়ার, আর তখন আমি হোস্টেল থেকে বের হইছি, তো সব এক লোক একসঙ্গে ম্যাচ করলে। হ্যাঁ হ্যাঁ, তখন আর হোস্টেলে থাকা গেছে না আর কি, তখন আমি তো না এবার হোস্টেল থেকে বাইরে যাই, দম বন্ধ হয়ে গেছে, দম বন্ধ থেকে একটু বাইরে খোলা বাতাসে আই। আর আমি বাবার কাছে যখন আমি ডিগ্রি দিলাম, বাবা আমার অনেক কেউ ধরতো না, আমি হন শিলচরের রাস্তা চিনি তুমি চিন্তা করিও না। আর একটা স্টোরি আছে অ্যাকচুয়ালি শিলচরের রাস্তা চিনি কোয়ার, আমি একবার মানে বাবাই কিটা মানে সব ঠিক আইসি লাইফ করা
এটা একটা বিশাল বড় ব্যাপার গার্ডিয়ানের চিন্তা থাকবেই প্যারেন্টসরা সব সময় এটা চিন্তা থাকে ওইটাই ওইটাই আমি এরকম হইছে আমি শিলং পট্টির থেকে জানিগঞ্জ গেছি 100 টাকা দিয়া রিকশায় 100 টাকা দিয়া কেমনে এটা আমি তার রিকশালারে উঠে কইছি আমারে জানিগঞ্জ লইয়া যাও তে বুঝছে মানে এটা বোম্বে সিটির মতো গেছিল আগে তখন 2014 আমি জাস্ট মানে শিলচর আইছি আর কি মানে নতুন আইলে যেটা হয় কিছু চিনি না আমারে যদি এখন এক আধা কিলোমিটার নিয়ে যদি ঘুরাই আনি এক হয় যে 5 কিলোমিটার ঘুরছি আই বাবু মুঝে ইয়েস আর আমার ফোন নষ্ট হয়ে গেছিল আর আমার মানে তার কাছে লোকাল গার্ডিয়ানের নাম্বার আছিল না খালি লিগ্যাল গার্ডিয়ানের নাম্বার আছিল বাবার নাম্বার আছিল বাবার ফোনটা লাগতে আছিল না তা বুঝি না না আমি পারমু যাইতে ওইটা আমার ফার্স্ট টাইম তার আমার হোস্টেল থেকে যেতে দিছিল তো আর আমি মাসির খানও যেতাম গিয়া কইতো আমার ফোন নষ্ট হয়ে গেছে এরকম এরকম আর আমি তো ওই জাস্ট অতদিন গেছি খালি সবের লোকে একলা তো কোনোদিন গেছি না আর দ্যাটস ওয়াই আমার রিকশালায় লুটি লাইছে আচ্ছা 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 মানে ওই দিন একলা আসলাই নি আচ্ছা মানে ওই দিন একলা আসলাই 100 টাকা নিচে গিয়া তো এখন যদি তুমি রিকশা লাটারে পাও তো কি তা করবে তুমি মানে তারে হয় মারবা না 100 টাকা আদায় করবে যে আমার 100 টাকা দে তুমি আমার ঠকাইয়া দিছে এরকম কিছু মনে হয় নি না কই তো মেবি এরকম করাত গেলে আরো লোক মানে রাস্তা তাইসকাল তো এরকম হই জানা নি চিনা পরিচয় পাওয়া যায় তো উঠে মেটা দেখছো এরকম কাজ করে আর ওখন রিকশাওয়ালার লোকে তো মানে ওই রিকশাওয়ালার লোকে দেখা হইছিল পর্দার আর না হইছে আর হইছে তোমার মনে মনে এটা রইছে যেহেতু তুমি স্কুলে অত মাইর করছো মানে গরম আসলায় তো অবিয়াসলি তুমি যদি আজকে রিকশাওয়ালারে পাইতে আগের মতো হইতোতে বুঝো একটা ব্লো মারি দিলেন যে তুমি আমার ঠকাইয়া 100 টাকা দিছো আমি তো আটিয়ে দিতে পারতাম রে ওই তখন তো এরকম হয় যে আমি জানি বুঝতে বুঝো কত বার হাইট টাইপ চাইছে বাট ইয়েস তখন মানে আমি জানতাম না দেখি 100 টাকা দিছো একদম চলো এটা হয় লাইফের এটা একটা বিগ এক্সপেরিয়েন্স তো বহু মানুষের আমরা তো এরকম করেই রাস্তা শিখি বা জানি তো ব্যাক টু নাটকের লাইফটা নাটকের লাইফটা তখনই আইয়া কইছে যে এরকম এরকম ওয়ার্কশপ হয় তো আই এম লাইক নাচের ওয়ার্কশপ করি আমি কারণ আমি নাচ শিখতাম নাচ তো সব ফর্ম জানি না গতিকে নাটক আমার শিখতে লাগে নি নাটক টাটক শিখতে লাগে না নাটক আমি এমনিতে করতে পারি সবের একটা এরকম করিয়া দেখাই ওটা হচ্ছে ঠিক আছে চল আমি একলা যাইতাম চল আমি না দাদা তুমি যাও আমি এরপরে এনসিসির এরকম নর্মাল একটা এরকম মেটারে ধরে বলছি তাইরে লইয়া যাও গে তাইরে লইয়া যাও গে আমি যাইতাম না তো তার সব সময় একটা পাওয়ার প্যাক পাওয়ারফুল আর কি তোমার পাওয়ার দেখালি সপ্তাহ না আচ্ছা তারপরে তো তারপরে এরপরে গেছি যাওয়ার পরে প্রথম দুই দিন আমার একদম ভালো লাগছে না আমার ভাল লাগছে না এরকম উঠিয়া মুখ বেঙ্গচানির এক্সপ্রেশন শিখায় তারপরে মাউথ এক্সারসাইজ হ্যাঁ মাউথ এক্সারসাইজ চোখের আই মানে এক্সারসাইজ একদম তারপর কতক্ষণ হাঁটায় তারপরে কেউ লোকে কেউ ধাক্কা হয় তো না লাইক এটা কে শিখে ভাই এটা পারছি না শিখতে তারপরে আমি চিত্রভাবনু ভৌমিক যে তাই নুই তো শিখাই না স্বরূপকে তো আমরা তো সবে তানি ঝুমুর জেটু ঢাকি তো আমি ঝুমুর জেটু রে গিয়া কইছি যে ঝুমুর জেটু আমি না ইয়ে করতাম আমার একটা অডিশন আছে মানে ইয়ের একটা মডেলিং শোর আমি এটা যাইতাম যদি আমি এটা পাইলেই তো তুই এখানে আমার টাইম দিতে লাগবো আমি ইয়ে করতে পারতাম না গো তারপরে সব ওয়ার্কশপে তো বাইরের থেকে আয় একজন একজন তো কলকাতা থেকে একজন আইতাতে তাই উঠিয়া কইসেন এরকম করতে করতে তিন চার দিন গেছে গিয়া তো তাই উঠিয়া একদিন ঝুমুর জেটু কইসেন যে তাই উঠিয়া কইসেন তোমরা সবে বিনোদিনী পড়িয়া রাখবাই তখন রাই বিনোদিনী পড়তায় না নটি বিনোদিনী পড়তায় এটা তোমরার উপরে পড়িয়া রাখবাই তো ইজিলি রাই বিনোদিন থেকে রটি বিনোদিনটা আমরা সবে দেখছি আর শুনছি বেশি হ্যাঁ শুনছি বেশি হ্যাঁ আগে তো মানে অডিও ক্যাসেটে নটি বিনোদিন শোনা যেত ইয়েস আর আমার বাড়িতে তো গুলা বহুত আছিল আর কি তো আর একটা মুভিও আছিল বহু আগে পুরানো ব্ল্যাক এন্ড হোয়াইট আমি এটাও দেখছি আমি অল্প তো আর তখন আমি আমি ওরকম উঠে বসি নাটকে আইও পড়াশোনা করতে লাগবো তে তো আর আমি আইছি না ভাই আমি যেই মুভি আমি পারছি না এটা তারপরে আমি অডিশনটা পাই আর কি তো অডিশনটা পাই এরপরে আমি ফোন করিয়া উঠিয়া কইছি না আমি অডিশনটা পাইলেইছি বিকালে আইয়া জানাইরাম জেঠুকি তা করতাম তো তারপরে আমি বিকালবেলা গেছি বিকালবেলা ইয়া কইছি জেঠু আমি থাকবো বুঝছো আমার ভালো লাগে রকম মানে প্রথম যেটা তুমি রিজেক্ট করছো পরে আবার তোমার দেখি ভালো লাগছে তখন আমি থাকবো তারপরে কি রকম থাকলা এখানে থাকলাম কি রকম কি দা থাকলাম তো থাকলাম তো থাকলাম
তারপর তোমার অনেক পারফরম্যান্স অনেক কিছু বর্ষ তো আমরা তোমার একটা নাটকের যে কোনো একটা তোমার বেস্ট নাটকের একটা পার্ট আমরা যদি একটু তুমি ডায়লগ মনে থাকে ছোটখাটো কিছু মনে করো নটি বিনোদিনী বা রাই বিনোদিনী যেটা কইছো যে কোনো একটা পার্ট তোমার একটা ডায়লগ যদি কও প্রথম নাটক তো আমরা আমার যেটা ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে আমি করছিলাম ওই ওয়ার্কশপটার পরে এটাই আসিল আমরার বিনোদিনীরা আর কি বিনোদিনীরা মানে এখানে জাস্ট একটা বিনোদিনী আছিল না আমরা মানে সবে এক একটা স্টেজ করছে একটা স্টেজ করছে একজনের একটা ভূমিকা মানে সবাই বিনোদিনী আছে সবাই বিনোদিনী আছে হ্যাঁ এরকম মানে স্টোরিটা এরকম আছিল যে শিলচরের যে মেয়েরা স্ট্রাগল করছে কিছু কিছু মানুষ যারা আজকে খুব বেশি কোথাও হয়তো আমি একটা জায়গায় পৌঁছে গেছে নাটকের শিলচর থেকে যারা তারারও আমরা বিনোদিনী ধরছি তো সব বিনোদিনীরাই আমরা করছিলাম এর লেগে আছিল বিনোদিনীরা তো আমার গুরমুখ রায়ের লোক একটা চরিত্র আছিল যেখানে গুরমুখ রায় আমার বিয়ার প্রস্তাব দিছিল আমার ঠিক তখন মানে যখন গুরমুখ রায় আমার এই প্রস্তাবটা দিয়া যায় পাড়ার যতগুলো মানুষ আছিল মানে যেটা করাস থাকে আর কি তারা ইয়া উঠে কইছিল এত ভালো প্রস্তাব এই সেই অ্যাকসেপ্ট দ্যাট ভাবো বিনোদ অ্যাকসেপ্ট করো ভাবো বিনোদ তো হ্যাঁ আমার ডায়লগটা ঠিক মনে নাই আমি উঠিয়া কিনা কইছিলাম একটা যে কোনো একটা মানে তুমি মনে করো যে কোনো একটা জায়গা আর কি তোমার মনে হইলো যে বেস্ট একটা ডায়লগ আসলো কইছো তখন আমি তোমার ঠাকুরের সঙ্গে কোনো আসলো না 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 খালি গুরমুখ রায়ের সঙ্গে আমার গুরমুখ রায়ের লোকে আসিল তারপরে আরেকটা নিজের একটা এই ডায়লগটা আসলো নি যে গুরমুখ রায় তোমার সব আমি রাজি হ্যাঁ হ্যাঁ এটাই এটাই আসিল আমি মানে ঠিক লাইনগুলো মনে মনে পড়ে না আমার ঠিক আছে এরকম কিছু আসিল যে আমি তোমার প্রস্তাবে রাজি হ্যাঁ 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 ওই জায়গাটা আসলো না ওইটাই ওই জায়গাটাই আসিল হ্যাঁ ঠিক আছে মানে অনেক চিৎকার দিয়ে ঠিক আছে হবে বিনোদিনী এই বিনোদ তোমার প্রস্তাবে রাজি স্বাভাবিকভাবে এইবার স্টার থিয়েটার হবেই হবে হ্যাঁ আজকে থেকে কাজে লেগে যাই হ্যাঁ তুমি বলেছো নিশ্চয়ই তোমার ডায়লগে ছিল আমি লাস্টে চিৎকার দিয়ে উঠে বলি হ্যাঁ আমি আমি চাইছি স্টার থিয়েটার হোক আমি রাজি গুরমুখ রায়ের প্রস্তাবে আমি গুরমুখকে বিয়ে করব আমার সব স্বপ্ন সব কিছু দূরে চলে গেল ওই লোকটা ওই লোকটা ভালোবাসার অভিনয় করে আমাকে ঠকাতে যদি পারে তাহলে আমি কেন আমার প্রেমের জন্য আমার ভালোবাসার জন্য গুরমুখকে বিয়ে করতে পারবো না তো এটা ছিল তোমার এটা আসলো তোমার ডায়লগ ঠিক আছে তো এই যে পার্টটা তোমার করার পরে তোমার খুব ভালো লাগছিল নিশ্চয়ই যে এত সুন্দর একটা ক্যারেক্টার যে মানে স্ট্রাগলিং ক্যারেক্টার একটা মেয়ের লাইফে কি হইতে পারে কোন সময় কি হইতে পারে তো এরকম আমরা জীবনে অনেক কিছু ঘটনা মানুষের নিয়েই তো স্টোরি মানে আজকে যেগুলা ফিল্ম হয় বা থিয়েটার হয় কারো না কারো কোনো ঘটনা নিয়েই হয় ঠিক না তো বিনোদিনী একটা আমার কাছে একটা বিশাল বড় ক্যারেক্টার যে ঠাকুর রামকৃষ্ণের একজন মানে কন্যা মানুষ কন্যা আসলো বিনোদিনী তো তুমি সেটা করছো এটা বিশাল বড় একটা ব্যাপার বিশাল বড় বহুত বড় বড় দিগ্গজ আর্টিস্টরা মানে নাটকের যাত্রা বা নাটকের যারা তারা এই মানে বিনোদিনীর অভিনয় করছে বা গুরমুখ রায়ের অভিনয় করছে তো ওই জায়গার দাঁড়াইয়া তোমার ওই জায়গাটা করা বিশাল বড় টাফ লাগছিল নিশ্চয়ই তো যাই হোক আজকে একটা জিনিস জানলাম তোমার কাছে তো আমরা থিয়েটারের পরে তুমি যেমন কইছো কইলায় তুমি ইয়ে করছো মানে ফ্যাশন শো মানে মডেলিংও করছো তো মডেলিংয়ের ক্ষেত্রে তোমার কি এক্সপিরিয়েন্স ছোটখাটো একটু যদি শেয়ার করো মডেলিংয়ের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স আমার খুব ভালোই স্বাভাবিকভাবে তারপরেই আমার এটাই লাস্ট আছে আর করিমগঞ্জ আছিল করিমগঞ্জ আমি ইভেন কোনটা করছিলাম আমি
শারদনন্দিনী করছি না আমি, শারদনন্দিনী ওই যে অডিশনটা দিয়ে এরপরে আমি গেলাম না, আর আর মিস্টার এন্ড মিস ক্যালেন্ডার করলাম শারদ সুন্দরী আর বরাক অনন্যা। আর তারপরে তো প্রত্যেকটা শোতেই মানে ধরো স্পেশাল ওয়ার্ক বা নাহাটা টেক্কা বা অন্য অন্য কোন যে কোনো ব্র্যান্ডের ওয়ার্ক, ব্র্যান্ডেড কোম্পানি, তুমি ব্র্যান্ড ব্র্যান্ড ওয়ার্ক করছো মানে তারার ব্র্যান্ডে, তো এটা একটা তোমার গুড এক্সপেরিয়েন্স। তো এখানে তুমি তোমার নতুন জেনারেশনে তোমার তরফ থেকে কি মেসেজ দিতে চাও, যারা মানে স্বপ্ন দেখে, যারা মানে আমি একজন আর্টিস্ট হইতাম আমি একটু, তো তোমার এরকম কোনো স্বপ্ন আসেনি যে আমি ফিল্মে যাইতাম, আমি থিয়েটারের পরে নেক্সট স্টেপ আমি বাইরে যাইতাম কাজ করতাম, বা এখানে স্কোপ পাইলে এখানে প্রোডাকশনে কোনো ফিল্মে কাজ করবো বা বাইরে কাজ করবো, এরকম কিছু তোমার? ডেফিনেটলি মানে স্কোপ পাইলে তো করার খুব ইচ্ছা, সত্যি ইচ্ছা। আর যারা এইগুলো স্বপ্ন দেখে তারা আমি কোথায় করবো, যে কাল খালি স্বপ্ন দেখলে হইতো না। আর আমি যেটা শুরুতেই কইছিলাম যে বই পড়তে লাগবো, আর ডেফিনেটলি বই পড়তে লাগবো, কারণ বই না পড়লে কিছু হইতো না, কিছু হইতো না। আমি যে রেমশুই যখন করছি আজকে, যে আমার কথা কোয়ার যে এটা, বা আমার এটা স্টেজ ফিয়ার আসছিল, স্টেজ ফিয়ার ইন দ্য সেন্স মানুষে কয়, যারা নাচ করে নাটক করে তারা স্টেজ ফিয়ার কিতা, নাচ আর নাটকটা আমরা কেউ লোকে কথা কইতে লাগে না, মাইকটা লইতে লাগে না। বাট ইয়েস, এটা সত্যি কথা, রেমশোই আমার এটা দিছে। আমি মাইক লইয়া যখন আমার ফার্স্ট শো কথা কই, আমার মানে আমি আমার এক্সপিরিয়েন্সটা কইরা, আমি যখন প্রথম আমি মাইক লইয়া ইন্ট্রোডাকশনটা দেই আমার, আর তারপরে আমি পরে যখন আরও করতে করতে যখন আমার লাস্ট শোর ইন্ট্রোডাকশন যখন দেই, হিউজ ডিফারেন্স, হিউজ মানে না মাইক কাপের না গলা কাপের, মানে তুমি নিজে নিজে অনেকটাই এক্সপার্ট হয়ে গেছো তখন, মনে হইছে যে ইয়েস আই ক্যান, না ওইটাই হয়ে যায় আর কি। যেটা আমি আয়নার সামনে দাঁড়াইয়া খালি মানে নাচ না, ইচ এন্ড এভরিথিং আমরা যখন নিজেরে দেখিয়া করবো না, এটা বেটার হইবই। তো যদি আমার নেক্সট জেনারেশনরারে বা আজকের প্রজন্মরারে কিছু কইতে লাগে, তো ওইটাই কমো যে স্বপ্ন দেখা ভুল না, বাট স্বপ্নটারে সত্যি করতে গেলে প্র্যাকটিস করতে লাগবে, খাটতে লাগবে, মানে নিজের সময় দিতে লাগবে, তোমার ইনভলভমেন্ট থাকতে লাগবে, তোমার সবকিছু মিলাইয়া একটা জায়গায় মানুষ ড্রিমরে সাকসেস করতে পারে। আমি ভাবলাম আর কিছু করলাম না, খালি স্বপ্ন দেখলাম, যদি হইতো না, একদম হয় না, হারতে লাগবে, হারে হারতে হারতেই জিততে শিখ, মানে মানুষে শিখে, ফিল্ডে না নামলে তো ক্রিকেট খেলতে পারতাম না, এক্সপিরিয়েন্স তো মাস্ট, মানে আমি কি হারলেও এটা না যে আমি একসঙ্গে জিয়া উইনার হয়ে যেতাম, এরকম না, যে আমার হারাটাও একটা শিখ, আমার লাগে শিক্ষা একটা, ঠিক না? তো ওইটা খুব দরকার। এই তো মানে আমি যদি কই আমার এক্সপিরিয়েন্সই, আমি মিস্টার এন্ড মিস ক্যালেন্ডারেতে কিন্তু মানে উইনার আসলাম না, বাট তারপরে সব শো যে দুইটা আমি করছি এটাতে আমি উইনার আসলাম। সো লাইক এটাই তো হয় লাইফে, ওইটা আমি জানতাম না, ওইটাই আমার শিখাইছে। আমি যদি ইয়েস, যারা প্রথমবার ঢুকিয়ে ফার্স্ট করে তার কাছেও ক্যাপাবিলিটি আছে, বাট যারা হারিয়ে যায় তারা তো লুজার্স না, লুজার্স তারা শিখছে, যারা প্রথম গিয়া করে তার পিছনে ব্যাকগ্রাউন্ড তুমি দেখো যে তারা হয়তো অনেক খাটিয়ে আগে থেকে আসছে, একদম একদম, তুমি হয়তো জিনিসটা বুঝরা যে হয়তো আমরা হয়তো বুঝলাম যে হয়তো আইয়েই করে লইছে, কিন্তু দেখো তার ব্যাকগ্রাউন্ডে এ হয়তো দিনে মানে হয়তো কোনো শো করছে না, কিন্তু হে ঘরে অনেক খাচ্ছে, এটা এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ওইটাই। আমি একদম ছোটমোটো একটা রিসেন্ট একটা স্টোরি কই, আমি ন্যাশনাল স্কুল অফ দিল্লির এন্ট্রেন্স দিতে গেছি, এটা আমার প্রথমবার এন্ট্রেন্স আসিল, আমি স্বপ্নেও ভাবতে পারছি না যে আমি এন্ট্রেন্সটাও পাইবো, বিকজ এটা খুব টাফ থাকে, মানে ন্যাশনাল স্কুল অফ দিল্লি সিকিম টিকি, মানে সরি ন্যাশনাল স্কুল অফ ড্রামা সিকিম বা আগরতলা, এগুলো ইজি, মানে অত একটা কোয়েশ্চেন্স জিগায় না, বাট when it comes to daily প্রচুর কোয়েশ্চেন্স জিগায়, প্রচুর টাফ, পুরো চ্যাপ্টারটাই চেঞ্জ হয়ে যায়, কারণ ওইটা তো মেইন সেন্টার তার। তো আমি দেওয়াত গেছি, ইভেন আমি অ্যাকচুয়ালি এবছর অ্যাপ্লাই করছিলাম না, যেহেতু আমার মাস কমেন্ট লাগে, আমি লাস্ট ইয়ার অ্যাপ্লাই করছিলাম, তো লাস্ট ইয়ার অ্যাপ্লাই করার পরে তারা মেল করছিল যে নেন না যেহেতু কোভিড, আর এবছর যখন অ্যাপ্লিকেশন আইলো তারা বড় করে লিখিয়াও দিছিল যে লাস্ট ইয়ার যারা অ্যাপ্লাই করছে দে হ্যাভ টু রিঅ্যাপ্লাই। তো আমি জিগাইছিলাম রিঅ্যাপ্লাই করতাম না, তো সবাই হয়েছে মাস্টার্সটা কমপ্লিট করিয়ে রিঅ্যাপ্লাই কর, কারণ দুইটার লোকে কনসেন্ট্রেট করতে পারতে না, তার মধ্যে তো তোর লাভস এন অল আছে, পারতে না, তো আমি করছি না। এক্সামের মানে এন্ট্রেন্স এক্সামের পাঁচ দিন আগে আমার কাছে মেইল আইসে যে আমরাও এক্সাম দিতে পারবো, তো পাঁচ দিনে যে কোনো কিছু হইতো না, মানে অ্যাটলিস্ট তারা 22 বুকস দেয় পড়ার লাগে, ওইখান থেকে দুইটা বুকস কয় তারা পড়তে, বাট দে আস্ক এভরিথিং, তারা কইয়া দেয় দুইটা, বাট তোমারে জিগায়
সব কিছুই তো বিকজ অফ যেটু আমি 5-6টাই পড়িয়া গেছিলাম তারপরে আরো বহুত কিছুই পড়েছি করছি ওইটাই হয় না নি আমার আমার লোকে যারা এন্ট্রেন্স দিছে তারা আরো 5-6 বার দিল্লি গিয়ে এন্ট্রেন্স দিয়ে আইছে মানে দিল্লি পর্যন্ত কোয়ালিফাই করছে এন্ড আমি স্বপ্নেও ভাবতে পারলাম না যে আমি তারার লোকে গিয়ে এন্ট্রেন্স দিলাম তারা যতটুকু নার্ভাস আমি একদম নার্ভাস আসলাম না মানে আমি সিরিয়াসলি প্রথমে নার্ভাস আসলাম না বিকজ আমি বুঝছি না যে এতটুকু টাফ আমার থেকে জেঠু বেশি নার্ভাস আছিল কিন্তু আমি এরকম আসলাম না বাট আমার লোকে যারা বয়াত কেউরই চিনা জানা হয় না বাট থাকলে থাকলে একটা যেটা কথা হয় না এই লোকে থাকতে তো তারা আমি জিজ্ঞেস তার ওটা হয়েছে দিল্লি তক পৌঁছ গে হ্যাঁ তো আপনি লাইক বহুত বার হ্যাঁ 3-4 বার তো দিল্লি তক পৌঁছ গে ফির মতলব রিজেক্ট হুয়া তখন গিয়া মনে হয়েছে যে আরে বাবা এটা তো বিশাল বড় আমি যত ইজি ভাবলাম এটা ইজি না একদম না আর আমারে যখন জিগাইছে একটা একটা কোয়েশ্চন তখন আমি বুঝতে পারছি যে এটা জাস্ট তুমি স্টোরি পড়িয়া গেলে হইতো না ইউ হ্যাভ টু রিড এভরিথিং স্টোরির মানে কোনাটাইনো জানিয়া যাইতে লাগবো সোসাইটির লাগে যে কাজটা করব হ্যাঁ তো সেটাই আমার সোশ্যাল অ্যাক্টিভিটির মধ্যে আইছে তো আমার বি কিছু জিনিস তো আমরা উপরেই আমরা এক্সারসাইজ করি না আমরা কাজ করলাম না আমরা বুইয়া বুইয়া বেশি সিটিং জব আমরা সিটিং জব আমরা বেশি সিটিং জবের উপরে ও না হো শায়দ ফির ইস জনম মে মুলাকাত লায়ন্স ক্লাবে লায়ন্স ক্লাব কবে এস্টাবলিশড হয়েছিল